উৎসবের মরসুমে মানুষকে শুভেচ্ছা জানিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত হোর্ডিং লাগানো হয়েছিল খড়দাও থানার অন্তর্গত টিটাগড় লক্ষ্মীঘাট এলাকায়। সেই হোর্ডিং বৃহস্পতিবার রাতে কে বা কারা ছিঁড়ে দেয় বলে এমনটাই অভিযোগ। শুক্রবার দুপুরে ঘটনাস্থলে আসেন টিটাগড় সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উমেশ ভার্মা, তৃণমূল যুব নেতা সোনু সাউ, বিকাশ সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে। এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হবে বলে আশা প্রকাশ করেন টিটাগড় সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উমেশ ভার্মা। আমরা এখানে ছট পুজো দিয়ে একটা ব্যানার লাগিয়েছিলাম, মানুষকে অভিনন্দন, যারা ছট করে তাদের অভিনন্দন জানিয়ে ব্যানার লাগিয়েছিলাম। কালকে রাত 10:30 পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি ঠিক ছিল, 10:30 পরে এটাকে ভাঙা হয়েছে, মানে ছিঁড়ে দেওয়া হয়েছে ব্লেড মেরে। তো সেটাই কেউ করেছে। আমরা সোনু আছে আমাদের, সোনু থানায় জানিয়েছে বড়বাবুকে, কেউ একজন অফিসারকে পাঠাচ্ছেন, এবার ওটা তদন্তের ব্যাপার। কেউ একজন ছিঁড়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর ব্যানার আমাদের, সেটা একটু তদন্ত করতে হবে। কারা কী উদ্দেশ্য নিয়ে করলো, কী উদ্দেশ্য সে তো আমরা বুঝতে পারছি না। উদ্দেশ্য একটাই যে তৃণমূল যেভাবে এগোচ্ছে সেটাকে এগিয়ে এগোনো যাবে না, আর কিছু কে করেছে এটা তদন্তের ব্যাপার আছে। আমি এখনও কাউকে বলবো না, যেহেতু যতক্ষণ এখানে সিসিটিভি থানার তরফ থেকে সিসিটিভি লাগানো আছে ফেরিঘাটের জন্য, সেটা থানা থেকে তদন্ত করুক, যার নাম থাকবে সে ছবিতে তো চলেই আসবে কালকে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে খড়দাও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলি, রিপোর্ট চ্যানেল 24/7।